দুবাই পুলিশের উড়ন্ত মোটর বাইক, ল্যাম্বোর্গিনি পেট্রোল কার, সেলফ ড্রাইভিং রোবট ও অ্যান্ড্রয়েড অফিসারের পর দুবাই পুলিশের আধুনিক যানবাহন উড়ন্ত মোটর বাইক স্কর্পিয়ন নামের এই যানের ডিজাইন করেছে রাশিয়ার প্রযুক্তি কোম্পানি হোভারসাব। চারটি পাখার উপর ভর করে যানটি শূন্য অবস্থান করবে। 25 মিনিট ধরে ঘন্টায় 40 মাইল বেগে স্বয়ংক্রিয়ভাবে চলা যানটির একটি সিটে 600 পাউন্ড ওজন বহন করা যাবে। এবছর টেকশোতে প্রদর্শনের পরপরই দুবাই পুলিশ স্মার্ট সিটি পরিকল্পনায় এটি যোগ করবে। হোভারসার ভিউয়ে আলেকজান্ডার আটামানব তার ফেসবুক পেজে লিখেছেন, দুবাই পুলিশের সঙ্গে আমরা একটি সমঝোতা স্মারক সই করেছি এবং তারা দুবাইয়ের এই যানের প্রসার বাড়ানোর আমন্ত্রণ জানিয়েছে। দুবাইয়ের গিটেক্স টেকনোলজি শোতে জাপানের কোম্পানির মিকাসার একটি নতুন ইলেকট্রনিক মোটর বাইকের ধারণা থেকে নির্মিত স্কর্পিয়ন প্রদর্শিত হয়। প্রথমে এটি মাটিতে চলতে শুরু করে, পরে যখন এর গতি ঘন্টায় 124 মাইল বেগে পৌঁছায় তখন এটি দেখতে টন মুভির মোটর বাইকের মতো মনে হয়ে যায়। দেশি এবং প্রবাসী ভাইয়েরা, আমাদের এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।